বন্ধুরা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। আজ বহুদিন পরে ক্রিকেট প্র্যাকটিস করলাম একক মিয়ার সাথে। একসময় একক যখন ছোট ছিল, বাংলাদেশের খেলার আগের দিন আমরা ক্রিকেট প্র্যাকটিস করতাম, এবং আমরা যেদিন প্র্যাকটিস করতাম ওই দিন বাংলাদেশ জিতত। আশা করি কালকে আবারও জিতবে বাংলাদেশ। নেপাল প্রতিপক্ষ হিসেবে খুবই শক্তিশালী, কালকে দেখলাম গতকাল খেলায়। তো সাউথ আফ্রিকাকে অলমোস্ট নাস্তানাবুদ করে দিছিল, এক রানে জিতে গেল। অবশ্য আমরাও চাচ্ছিলাম যে সাউথ আফ্রিকা জিতে যাক, যদিও জিতলে নেপাল জিতলে এটা নেপালের জন্য খুব ভালো হতো, কিন্তু বাইচান্স সাউথ নেপাল জিতে গেলে বাংলাদেশের সেকেন্ড রাউন্ডে যাওয়াটা হয়তো একটু ব্যাঘাত ঘটতো, হয়তো বা হুনোস। কিন্তু আশা করি বাংলাদেশ ভালো খেলেই যে জিতবে। এই যে আমার প্লেয়ার এখন অনেক বড়, উনি এখন একটা দলে খেলেন। একো কিছু বলো, সে সামথিং অ্যাবাউট বাংলাদেশ গেম। আপনারা কালকে ঈদের নামাজে দোয়া করেন যে বাংলাদেশ জিতবে, সুপার এইট রাউন্ডে যাবে আশা করি। সুপার এইট রাউন্ডে যেতে হলে কাকে ভালো করতে হবে? মনে হয় তানজিদ তামিম কাউকে ভালো করবে। মানে তোমার কি মনে হয় যে আমাদের মানে যারা শুরুতে ব্যাট করবেন তারা একটু, তাদের একটু ভালো করা দরকার? অবশ্যই, পুরো টুর্নামেন্টে কিছু হারা নাই। একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। পুরো টুর্নামেন্টে এখনো কিছু হারা নাই আমাদের ওপেনার্সরা। আশা করি কালকে তারা রানে ফিরে আসবেন। সাকিব তো দারুণ একটা সূচনা করেছেন গত খেলায়, আর আমাদের বোলাররা তো খুব ভালো বল করছে না, এটা তো তুলনাহীন বল করছে বোলাররা। নিশ্চয়ই ভালো করার, সব দিকেই ভালো করার সুযোগ আছে। তবে একটা জিনিস কিন্তু একক আমার যা মনে হলো, যে বছর বাংলাদেশের ফিল্ডিংটা খুব ভালো ছিল, কারণ অন্য বছর যেভাবে ক্যাচ মিস করে এবছর সে ক্যাচ মিস করার হিড়িকটা নাই, এবং চারগুলো ঠেকানোটাও বেশ খুব মানে মনোযোগের সাথে ফিল্ডিং করছে সেটা মনে হয় আর কি। ব্যাটিং সাইডটা একটু, তাও আমাদের আপার অর্ডারটা একটু ভালো করলেই বোধ হয়। ওকে বন্ধুরা, কালকে খেলা দেখবো আমরা সেই আশা করে, এবং বাংলাদেশ জিতবে, বাংলাদেশ সুপার এইটে খেলবে, এবং আগামী বছর 2026-এ বাংলাদেশ এখান থেকে টিকিটটা পেয়ে যাবে, এবং বাংলাদেশ আরও দূরে যাবে সে আশা করি। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।